গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। তাদের বর্বরোচিত হামলা থেকে রক্ষা পাচ্ছে না নারী থেকে শিশুরাও। পবিত্র রমজানেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। এর মধ্যে উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। না খেতে পেরে মানবতর জীবনযাপন করছে গাজাবাসী। এমন যন্ত্রণা বুকে নিয়ে ফুটবল খেলছে ফিলিস্তিন জাতীয় দল। বিশ্বকাপ বাছাই অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় অবস্থান করছে তারা। 23 সদস্যের এই দলে বেশিরভাগ ফুটবলারই উঠে এসেছেন জেরুজালেম ও পশ্চিম তীর থেকে। পুরো দলের মধ্যে একমাত্র গাজা জন্ম ও বেড়ে ওঠা ডিফেন্ডার মোহাম্মদ সালের। গাজার রিমাল নামক স্থানে এই ফুটবলারের বাড়ি। এই অঞ্চলের জনপদও রক্ষা পায়নি ইসরায়েলি সেনাদের হামলা থেকে, যেখানে মানবেতর জীবনযাপন করছে সালের পরিবার। গেল বছর অক্টোবরে এক বোমা হামলায় ভাগ্যক্রমে সালের মা বাবা বেঁচে ফিরলেও রক্ষা পায়নি তার চাচা চাচি ও চাচাতো ভাই বোনেরা। তারপরও দমে যাননি এই ফুটবলার। গাজায় আমার মা বাবা দুঃসহ সময় কাটাচ্ছে। ভাগ্যক্রমে তারা বেঁচে গেলেও রক্ষা পায়নি আমার আত্মীয় স্বজনরা। প্রতিদিন সেখানে মৃত্যুর মিছিল হয়। এই রমজানও তারা খেতে পারছে না, অনেকে না খেতে পেরে মারা যাচ্ছে। তবে তাদের এই আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা গাজার মানুষের জন্য খেলি। আমাদের এই দল আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় দেশপ্রেমে উদ্বুদ্ধ, সবাই এক একজন যোদ্ধা। পরিবারের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারে না সালে। সপ্তাহে একবার আবার কখনো এক মাসও মা বাবার খবর নিতে পারেন না এই ফুটবলার। সব সময় নেটওয়ার্ক পাওয়া যায় না। যখনই নেটওয়ার্ক পাই তখনই চেষ্টা করি যোগাযোগ করতে। মাঝে মধ্যে প্রতি মাসে একবারও যোগাযোগ হয় না। পরিবারের জন্য চিন্তা হয়, কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা অজানা নয় এই ফুটবলারের কাছে। ফিলিস্তিনিদের অধিকার সমর্থন ও তাদের সাহায্য করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সামাজিক মাধ্যমে আমি সব সময় দেখি বাংলাদেশের মানুষ আমাদের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে, যার জন্য আমি চিরকৃতজ্ঞ। যুদ্ধ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মিশরের ইস্টার্ন কোম্পানি এসির এই ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।